অন্য মন্ত্রীদের মধ্যে আকমা মোজাম্মেল হককে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, ওবায়দুল কাদেরকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, আবুল হাসান মাহমুদ আলীকে অর্থ মন্ত্রণালয়, আনিসুল হককে আইন মন্ত্রণালয়, নুরুল মজিদ মোহাম্মদ হুমায়ুনকে শিল্প মন্ত্রণালয়, আসাদুজ্জামান খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মোহাম্মদ তাজুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, মোহাম্মদ ফারুক খানকে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, মোহাম্মদ হাসান মাহমুদকে পররাষ্ট্র মন্ত্রণালয়, দীপু মনিকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সাধন চন্দ্র মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়, মোহাম্মদ ফরিদুল হক খানকে ধর্ম মন্ত্রণালয়, আব্দুস সালামকে পরিকল্পনা মন্ত্রণালয়, ওবায়দুল মুক্তাদির চৌধুরীকে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, নারায়ণ চন্দ্র চন্দ্রকে ভূমি মন্ত্রণালয়, জাহাঙ্গীর কবির নানককে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুর রহমানকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, মোহাম্মদ আব্দুস শফিককে কৃষি মন্ত্রণালয়, ইয়াফেস ওসমানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, সীমান্ত লালকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়, মোহাম্মদ জিল্লুর হাকিমকে রেল মন্ত্রণালয়, ফরহাদ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়, নাজমুল হাসানকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সাবের হোসেন চৌধুরীকে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া 11 প্রতিমন্ত্রীর মধ্যে নজরুল হামিদকে বিদ্যুৎ বিভাগ, খালিদ মাহমুদ চৌধুরীকে নৌ পরিবহন মন্ত্রণালয়, জুনায়দ আহমেদ পলককে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, জাহিদ ফারুককে পানি সম্পদ মন্ত্রণালয়, সিমিন হোসেন রিমিকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, উজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, মহিবুর রহমানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাতকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরীকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, রুমানা আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং হাসানুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।